দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার পাশ দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী। দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার প্রচুর মানুষ হাওড়ায় যাতায়াতের জন্য এই নদীর ফেরির উপরে ভরসা করেন। স্থানীয় নুঙ্গি থেকে ভুটভুটি নৌকাতে চেপে এখন পারাপার করতে হয়। নেই কোনো স্থায়ী জেটি ঘাট। নদীতে ভাটার সময় চরের কাদা এবং পাথর পেরিয়ে উঠতে হয় ফেরি ভুটভুটিতে, ফলে প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে গত বছরের 5ই নভেম্বর নুঙ্গিতে একটি কংক্রিটের জেটি ঘাটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর বছর ঘুরে গেল, কিন্তু জেটি ঘাট তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। এক বছর পরেও লঞ্চ পরিষেবা চালু হয়নি, ভরসা সেই ভুটভুটি। দূরদর্শনের ক্যামেরায় ধরা পড়ল নিত্যযাত্রীদের সেই দুর্দশার ছবি। পরিষেবা চালু না হওয়ায় স্থানীয় নিত্যযাত্রীরা সরব হয়েছেন। মাসে দুবার করে আমাকে আসতে হয় সারঙ্গাতে, মানে আমার যা কাজ আর কি, সেই কাজের জন্য আসতে হয় সারঙ্গাতে। যান সারঙ্গাতে, ওপারটার নাম হচ্ছে সারঙ্গা, আর এটা আমরা তো বাটা গঙ্গা হিসাবে আমরা জানি আর কি। ওখানে ফেরিঘাট করা হয়েছে, কিন্তু ওটা এখনো কবে উদ্বোধন হবে আমরা জানি না, কিন্তু এটা এখনো চালু হচ্ছে না। আমাদের কষ্ট হচ্ছে, দীর্ঘদিন ধরে এইভাবে যাতায়াত করছে, অসুবিধা হচ্ছে। 30 বছর এইভাবেই যাচ্ছে, কিছু করার নেই। এক বছর হয়ে গেল মনে হচ্ছে, এখনো চালু হচ্ছে না। বলতে পারছি না কেন চালু হচ্ছে না, অনেক দিন পড়ে রয়েছে। স্বাভাবিক ক্ষেত্রেই ফেরিটাকে চালু করা হয়েছিল মমতা ব্যানার্জির স্বপ্ন, যে মানুষ লঞ্চে করে এপার ওপার হবে, কিন্তু লঞ্চটা পাওয়া যাচ্ছে না। চেষ্টা হচ্ছে অতি সত্ত্বর চালু হয়ে যাবে।